হ্যালো বন্ধুরা তোমরা দেখছো লার্নিং ফান এডুকেশনাল চ্যানেল তোমরা জানো যে বেশ কিছুদিন ধরে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের ওপর বিশেষভাবে আলোকপাত করছি আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে মৌর্য সম্রাট অশোক সম্পর্কে বিস্তারিত বিবরণ এর আগে আমরা মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের ওপর বিশেষভাবে দৃষ্টিপাত করেছিলাম চলো দেখিনি আজকের ভিডিওটি মৌর্য সম্রাট অশোক সম্পর্কে বিস্তারিত বিবরণ জানার আগে আমরা অশোকের পিতা বিন্দুসার সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিই বিন্দুসারের রাজত্বের সময়সীমায় ছিল তিনশো থেকে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত বা শত্রু নিধনকারী তোমাদের বলে রাখি তার রাজত্বকালের কোনো বিশদ বিবরণ জানা যায় না তিব্বতীয় ঐতিহাসিক লামা তারকনাথের রচনা থেকে জানা যায় যে কৌটিল্য বা চাণক্য তার রাজত্বকালের বেশ কিছুদিন মন্ত্রী ছিলেন এবং তিনি ষোলোটি শহরের রাজা ও অভিজাতদের ধ্বংস করেছিলেন এবং বিন্দুসারের সীমা পূর্ব সাগর থেকে পশ্চিম সাগর পর্যন্ত বিস্তৃত ছিল তোমাদের এ প্রসঙ্গে আরেকটি তথ্য বিন্দুসার সম্পর্কে জানিয়ে রাখি যেটাও খুব ইম্পর্টেন্ট সিরিয়ার রাজা সেলুকাসের পুত্র প্রথম অ্যান্টিওকাস মেগাস্তিনিসের পরে তার রাজসভায় দূত হিসেবে পাঠিয়েছিলেন চলো এবার আমরা মৌর্য সম্রাট অশোক সম্পর্কে তার বিস্তারিত বিবরণ জেনে নিই সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের তৃতীয় সম্রাট এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট তার সময়সীমা ছিল দুশো তিয়াত্তর থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু তার হয়েছিল চার বছর পর দুশো তার বছর পর চার হলো কেন এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে বিভিন্ন ঐতিহাসিকরা এর পিছনে উত্তরাধিকার দ্বন্দ্বের কথা বলেছেন যদিও একটা বিষয় খুবই সত্য যে সিংহাসন নিয়ে তার ভ্রাতা সুষীমার সঙ্গে তার বিরোধিতা হয়েছিল বিভিন্ন লেখ থেকে অকের বিভিন্ন নাম ও পদবীর কথা পাওয়া যায় যেমন ভাব্রু লেখতে মগদের রাজা হিসেবে ঘোষণা করা হয়েছে তাকে এছাড়াও মাস্কি ও গুর্জার লেখতে অশোকা হিসেবে তাকে অভিহিত করা হয়েছে জুনাগড় লেখতে অশোকা মৌর্য কান্দাহার লেখতে প্রিয়দোশী বারাবর লেখতে পিয়োদোশী রাজা মাস্কি লেখতে দেবানাং প্রিয় প্রিয়দোষী এই সমস্ত নামে অভিহিত করা হয়েছে অশোক তার রাজত্বকালে শুধুমাত্র একটি যুদ্ধই করেছিলেন সেই যুদ্ধটি হচ্ছে কলিঙ্গ যুদ্ধ আচ্ছা কলিঙ্গ কোথায় অবস্থিত কলিঙ্গ বর্তমানে উড়িষ্যা ও অন্ধ্রের কিছু অংশ নিয়ে জায়গায় অবস্থিত তখন সেই জায়গাটার নাম ছিল কলিঙ্গ যদি নদী ধরো তাহলে বাংলার সুবর্ণরেখা নদী থেকে গোদাবরী নদী পর্যন্ত বিস্তৃত ছিল এই কলিঙ্গ অঞ্চল প্রাচীন কলিঙ্গ অঞ্চল আর কি অশোকের ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিস্তারিত বিবরণ তোমরা পেয়ে যাবে বলা হয় যে দুশো ষাট মতান্তরে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজ্যাভিষেকের অষ্টম অথবা নবম বর্ষে কলিঙ্গ জয় করেছিলেন অশোক তোমাদের এ প্রসঙ্গে বলে রাখি যে এই কলিঙ্গ যুদ্ধে প্রায় প্রায় লক্ষাধিক লোক বন্দি হয়েছিল এক লক্ষ লোক মারা গিয়েছিল এবং বহু সাধারণ মানুষ নানাভাবে প্রাণ হারিয়েছিল তাই অশোক ভেরি ঘোষ অর্থাৎ যুদ্ধনীতি পরিত্যাগ করে ধর্ম ঘোষে অর্থাৎ ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করেছিলেন কলিঙ্গ যুদ্ধের ফলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যভুক্ত হল এবং পুরী যেটা বর্তমানে উড়িষ্যায় অবস্থিত পুরী জেলার সন্নিকটে তোসালি নববিজিত এই প্রদেশের রাজধানীতে পরিণত হয় কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক যুদ্ধনীতি পরিত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেন অশোকের মাস্কি লিপিতে প্রথম ধর্মকথাটি উল্লেখ করেছিলেন ধর্মকথাটি হচ্ছে পালি ভাষায় ধর্ম আবার কেউ কেউ বলে থাকেন যে এই ধর্মকথাটি সংস্কৃতের ধর্মকথার অপভ্রংশ শব্দ তোমাদের বলে রাখি অশোক প্রথম জীবনে ব্রহ্মণ্য ধর্মের অনুরাগী ছিলেন বৌদ্ধ মহাবংশে বলা হয়েছে যে তিনি বিভিন্ন দেবদেবীর উপাসনা করতেন এবং প্রায় প্রতিদিন ষাট হাজার ব্রাহ্মণের মধ্যে খাদ্য বিতরণ করতেন যদিও বিভিন্ন শিলালিপিতে তিনি বুদ্ধ ধর্ম ও সংঘের কথা বলেছেন অশোকের প্রথম ও দ্বিতীয় অপ্রধান শিলালিপিতে তিনি নিজেই বলেছিলেন কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তার অন্তরে পরিবর্তন ঘটায় এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তার ত্রয়াদশ শিলালিপিতে এই একই কথা বিস্তারিতভাবে তিনি ব্যাখ্যা করেছেন কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে অশোকের যে ধর্মমত ছিল সেটা তার একান্তই নিজস্ব ধর্মমত কারণ তার ধর্মমতের মধ্যে বৌদ্ধ ধর্মের আর্য সত্য অষ্টমার্গ নির্বাণ কার্যকরণ প্রভৃতির স্থান পায়নি তিনি বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ অনুরাগী হয়েও অন্যান্য ধর্ম সম্পর্কে তিনি বিশেষ সহানুভূতি দেখিয়েছেন অশোকের সপ্তম শিলালিপি স্তম্ভলিপি আর কি ও দ্বাদশ শিলালিপি থেকে তোমরা এ বিষয়ে বিস্তারিত পেয়ে যাবে অশোককে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় ঐতিহাসিক এই জি ওয়েলস তার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে উত্তর ভারতের গাঙ্গে উপত্যকার একটি সংকীর্ণ স্থানে আবদ্ধ বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে রূপান্তরিত হয়েছিল তোমাদের বলে রাখি অশোক বৌদ্ধ ধর্ম বা নিজ ধর্ম যাই বলো প্রচারের জন্য তিনি জুত রাজুক পুরুষ প্রাদেশিক প্রভৃতি রাজকর্মচারীদের সাহায্য গ্রহণ করেছিলেন তিনি সকল কর্মচারীদের প্রতি তিন ও পাঁচ বছর অন্তর সাম্রাজ্যের বিভিন্ন স্থান ভ্রমণ করে ধর্ম প্রচারের নির্দেশ দিয়েছিলেন তিনি এখানেই থেমে থাকেননি তিনি ধর্ম বা ধম্ম মহামাত্র নামে এক বিশেষ শ্রেণীর কর্মচারী নিযুক্ত করেছিলেন তাদের কাজ ছিল ভগবান বুদ্ধের বাণী প্রচার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন বৌদ্ধ ধর্মের নবদীক্ষিততে রক্ষা করা এবং প্রজাবর্গের ইহলৌকিক ও পরলৌকিক মঙ্গল সাধন করা অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল তোমাদের কাছে প্রশ্ন রইল প্রথম ও দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল তোমরা অবশ্যই তোমাদের উত্তর আমাদের কমেন্ট বক্সে জানিও অশোকের নিজ পুত্র মহেন্দ্র ও কন্যা সংজ্ঞামিত্রাকে সিংহলে পাঠান ধর্ম প্রচারের জন্য শুধু তাই নয় ধর্মপ্রচারের জন্য তিনি মহা মহাধর্মরক্ষিতকে মহারাষ্ট্রে ধর্মরক্ষিতকে উত্তর কর্ণাটকে এবং মহারক্ষিতকে সিরিয়া মিশর প্রভৃতি স্থানে প্রেরণ করেছিলেন বৌদ্ধ ধর্মমত প্রচারের জন্য ঐতিহাসিক স্মিথ তাকে মানব জাতির প্রথম ধর্মগুরু বলেছেন আবার বলছি ঐতিহাসিক স্মিথ তাকে মানব জাতির প্রথম ধর্মগুরু হিসেবে আখ্যা দিয়েছেন অশোকের প্রচারিত অনুশাসনগুলি সম্পর্কে আমরা একটু জেনে নিই অশোকের চোদ্দোটি মুখ্য অনুশাসন ছিল এই অনুশাসনগুলির মধ্যে উল্লেখযোগ্য দেরাদুন গিরনার যেটা গুজরাটে রয়েছে ইয়ারগুড়ি যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে মানখেরা যেটা পাকিস্তানে রয়েছে সোপাড়া বোম্বেতে রয়েছে ধৌলি উড়িষ্যায় রয়েছে এছাড়াও বর্তমানে উড়িষ্যায় অবস্থিত দুটি কলিঙ্গ অনুশাসন বিশেষ গুরুত্বপূর্ণ এগুলি থেকে অশোকের ধর্মাশোকে পরিণত হওয়ার ঘটনা সম্পর্কে আমরা জানতে পারি এছাড়াও অশোকের সাতটি গৌণ অনুশাসন ছিল সম্রাট অশোকের ব্যক্তিগত জীবন এবং তার প্রচারিত ধর্মের মূলনীতি এই সাতটি গৌণ অনুশাসনে তোমরা পেয়ে যাবে এই সমস্ত অনুশাসনগুলিতে অশোককে দেবানাং প্রিয় প্রিয়দর্শী বা দেবতার প্রিয় বলে উল্লেখ করা হয়েছে এগুলির মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য ছিল সেগুলি আমরা জানিয়ে দিচ্ছি সেগুলি হচ্ছে মাস্কি মাস্কিটা কর্ণাটকে পাওয়া গিয়েছে বৈরাট রাজস্থানে পাওয়া গিয়েছে গুজ্জার যেটা মধ্যপ্রদেশে পাওয়া গিয়েছে সসারাম বিহারে পাওয়া গিয়েছে সুবনশ্রী কর্ণাটকে পাওয়া গিয়েছে কান্দাহার আফগানিস্তানে পাওয়া গিয়েছে এগুলি এছাড়াও তোমরা দেখতেই পাচ্ছ আমরা নিচে লিখে দিয়েছি দুটি গৌণগিরি শাসন ছিল দুটি পৃথক গিরি শাসন ছিল একটি গৌণ স্তম্ভ শাসন ছিল এবং দুটি ছিল অশোকের সময় নির্মিত অশোক স্তম্ভটি পাওয়া গিয়েছে বর্তমানে উত্তর প্রদেশের সারনাথে এবং সারনাথ মিউজিয়ামে এই অশোক স্তম্ভটি রাখা রয়েছে তোমাদের বলে রাখি যে এই অশোক স্তম্ভের চারিদিকে ঘোড়া ষাঁড় হাতি এবং সিংহ অর্থাৎ এই চারটি প্রাণীকে আমরা দেখতে পাই ঘোড়া রয়েছে পশ্চিম দিকে ষাঁড় রয়েছে পূর্ব দিকে হাতি রয়েছে দক্ষিণ দিকে এবং সিংহ রয়েছে উত্তর দিকে তোমাদের বলে রাখি যে এই অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে কথাটি লেখা থাকে এই সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে জানুয়ারি সালে এই অশোক স্তম্ভটি ন্যাশনাল এমব্লেম হিসেবে গ্রহণ করা হয়েছিল অশোকের যে অশোক চক্রটি ছিল সেটি ধর্মচক্র নামে পরিচিত ছিল তোমরা জানো যে আমরা আমাদের জাতীয় পতাকায় এই অশোক চক্রটি দেখে থাকি এই অশোক চক্রটির মোট স্পোক রয়েছে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডাপ্টেশন করা হয়েছিল বাইশে জুলাই উনিশশো সালে আনুমানিক খ্রিস্টপূর্ব দুশো বত্রিশ অব্দে অশোকের মৃত্যু হয় তার মৃত্যুর পঞ্চাশ বছরের মধ্যেই মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে সমসাময়িক বিভিন্ন সাহিত্য থেকে আমরা দেখতে পাই যে মহেন্দ্র কুনাল জলৌকা বৃহদ্রথ প্রভৃতি রাজারা মৌর্য সিংহাসনে বসেছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বিহদ্রত, এই বৃহদ্রথ একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে তাঁরই শুঙ্গবংশীয় সেনাপতি পুষ্যমিত্র দ্বারা হত্যা হয়েছিলেন এবং মৌর্য সাম্রাজ্যেও এর সাথে সাথেই পতন ঘটেছিল মৌর্য সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে আরেকটি নতুন সাম্রাজ্যের উত্থান ঘটে মগধে সেটি হচ্ছে শুঙ্গ বংশ ওকে বন্ধুরা এই ছিল আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মৌর্য বংশ বিষয়ে বিস্তারিত আলোচনা আজকে তোমাদের সামনে আমরা আলোচনা করলাম মৌর্য সম্রাট অশোক নিয়ে এর পরবর্তী ভিডিওতে আমরা শুঙ্গ বংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা বিভিন্ন এডুকেশনাল ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেয়ার করতে ভুলো না